হ্যালো বন্ধুরা, কুইক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে 250 টাকা দিয়ে আপনি যদি একটি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি পেয়ে যাবেন 15 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, তো এই 15 লক্ষ টাকা 250 টাকা দিয়ে কীভাবে হবে? অবশ্যই আপনি ভাবছেন, এই যে 15 লক্ষ টাকা, এটা কিন্তু একটি যোজনার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে আসবে। আর সেই যোজনার লাভ ওঠানোর জন্য আজকেই বন্ধুরা আপনাদের আবেদন করতে হবে। তো ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘণ্টাটাকেও অল করতে ভুলবেন না, যাতে করে প্রতিনিয়ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে খুলতে পারেন সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট, অর্থাৎ SSY। এই যোজনায় বাবা মা বা অভিভাবকরা মেয়েদের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে ন্যূনতম 250 টাকা ডিপোজিট করতে হবে। এই অ্যাকাউন্টে বছরে অধিকতম 1,50,000 টাকা জমা করা যেতে পারে। মেয়ের নামে এই যোজনায় একটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। একজন ব্যক্তি অধিকতম 2টি মেয়ের নামে আলাদা আলাদা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই স্কিমে মাসে 3,000 টাকা ইনভেস্ট করলে বছরে 36,000 টাকা হয়, আর 14 বছরে 36,000 টাকা 7.6% সুদ কম্পাউন্ডিং হিসেবে 9,11,574 টাকা আপনার কিন্তু হয়ে যাবে। 21 বছর অর্থাৎ ম্যাচিউরিটিতে কমপক্ষে 15,22,221 টাকা হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনায় 7.6% সুদ দেওয়া হচ্ছে এবং এতে ইনকাম ট্যাক্সও কিন্তু আপনি ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যে এত টাকা পাচ্ছেন আলটিমেটলি শেষের বেলায়, তখন কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হতে পারে, কিন্তু এখানে কোনো প্রকার ট্যাক্স লাগছে না। সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে খোলা যেতে পারে। আপনি ব্যাংকেও খুলতে পারেন এবং পোস্ট অফিস থেকেও খুলতে পারেন এবং সেখানেও টাকা রাখতে পারেন। আপনার মেয়ের বার্থ সার্টিফিকেট জমা করতে হবে। এছাড়া বাবা মায়ের পরিচয়পত্র যেমন প্যান কার্ড লাগতে পারে, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এগুলো কিন্তু আপনাকে জমা দিতে হবে। তো বন্ধুরা, যে সমস্ত মানুষদের বাড়িতে মেয়ে রয়েছে বা কন্যা সন্তান রয়েছে, তাদের বিয়ে নিয়ে কিন্তু অনেকের মনে চিন্তা তো থাকেই। তো বন্ধুরা, এই যে সুকন্যা সমৃদ্ধি যোজনা, এখানে কিন্তু আপনি টাকা রাখতে পারেন। এবং যেভাবে আপনাদের জানালাম যে এত টাকা রাখলে কত বছর সুদ হবে, কত টাকা হবে আলটিমেট, এবং আপনি যদি আপনার মেয়ের ছোটবেলা থেকে এই টাকাটা রাখতে শুরু করেন তাহলে কিন্তু যখন তার বিয়ের বয়স হবে তখন কিন্তু একটা দারুণ পরিমাণে অ্যামাউন্ট কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা অলরেডি এই যোজনায় অ্যাপ্লাই করেছেন কিনা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাদেরকে মনে করেন আপনার শেয়ার করা দরকার। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল ঘন্টাটাকেও অল করতে ভুলবেন না। ধন্যবাদ।